আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেবিলেশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 101তম ব্যাচে সিপাহী নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কত এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেস আলোচনা করা হবে। তো সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। তো প্রিয়ার্স, আপনারা জানেন ভিডিও সলিউশন 24 একটি জব রিলেটেড ইউটিউব চ্যানেল। জব সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি এবং প্রিপারেশনমূলক ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে। তো এই সকল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো প্রিয়ার্স, তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 101তম ব্যাচে সিপাহী অর্থাৎ জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি। প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা, এসএসসি বা সমন পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এসএসসি বা সমন পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্য। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9000 থেকে 21800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাটি প্রদান করা হবে। বয়স 7/1/2024 তারিখে বয়স 18-23 বছর হতে হবে। জন্ম তারিখ 8/1/2001 হতে 7/1/2006 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার বা 5 ফিট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.574 মিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার অর্থাৎ 5 ফুট হতে হবে। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি অর্থাৎ 110 পাউন্ড, তবে ক্ষুদ্রানী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড, ক্ষুদ্রানী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অর্থাৎ 96 পাউন্ড। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি, স্ফীত 86.34 সেন্টিমিটার অর্থাৎ 34 ইঞ্চি, তবে ক্ষুদ্রানী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি, স্ফীত 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 71.12 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 6/6 হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, তালাকপ্রাপ্ত হলে কিন্তু হবে না। অত্র বাহিনীর জনবল হ্রাস বা বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা কোটা কম বা বেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন। জেলা কোটা, সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinbordergard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2023 তারিখ সকাল 10টা হতে আবেদন শুরু হবে এবং 19 সেপ্টেম্বর 2023 তারিখ বিকাল 4টা পর্যন্ত আবেদন চলবে। অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদন প্রণালী বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinbordergard.bgb.gov.bd bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যোগ্যতা পরীক্ষায় নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপগুলো ভালোভাবে পড়ুন। এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। হ্যাঁ প্রিপারস, আপনাদেরকে যোগ্যতা পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। তারপর আবেদন করার পূর্বে আবেদন প্রণালীর ধাপগুলো ভালোভাবে পড়ে নেবেন। তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এবং তারপর যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত আপনাকে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। তারপর ধাপ 2 রয়েছে রেজিস্ট্রেশন।
ধাপ দুই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে দিন, এরপর এগিয়ে যান। হ্যাঁ প্রেভার্স, আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। আপনার মোবাইলে একটি ওটিপি কোড প্যান করা হবে 4 সংখ্যার, সেই ওটিপি কোডটি দিতে হবে, তারপর যাচাই কোন বাটনে ক্লিক করতে হবে। আপনার মোবাইল নম্বর যাচাই করা হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে। আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর নিচে লগ ইন পেজে যান বাটনে ক্লিক করতে হবে। তারপর 3 নম্বর ধাপ হচ্ছে আবেদন ফি জমা। তৃতীয় ধাপে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করবেন। ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করবেন। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে। তারপর 4 নম্বর ধাপে রয়েছে শিক্ষাগত যোগ্যতা যাচাই। আপনার এসএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। তারপর 5 নম্বর ধাপে রয়েছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। হ্যাঁ প্রেভার্স, 5 নম্বর ধাপে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে এবং ছবি আপলোড করতে হবে। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করতে হবে। তথ্যে কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করে দিতে হবে। তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না। হ্যাঁ প্রেভার্স, আপনি আপনার তথ্যগুলো সাবমিট করার পূর্বে সমস্ত তথ্যগুলো ভালো করে চেক করে নেবেন। সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। তারপরে সে ধাপ 6, 6ষ্ঠ ধাপে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ডের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। অ্যাপ্রুভার্স, অ্যাডমিট কার্ডের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে অবশ্যই আপনাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেই তথ্যটি। বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://bordercard.bgb.gov.bd হতে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন। অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। হ্যাঁ প্রেভার্স, এই ছিল আবেদন প্রক্রিয়া এবং অ্যাডমিট কার্ড সংগ্রহের প্রসেস। তারপরে সে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফাস্টিং সুগার, এইচবিএআইসি, এইচবিএস, এজি, অ্যান্টিএইচসিভি, সিরাম ক্রিয়েটিনিন এবং ডোপ টেস্ট সম্পন্ন করানো হবে। উল্লেখ্য, ফাস্টিং সুগার, এইচবিএআইসি অ্যান্ড সিরাম ক্রিয়েটিনিন রক্ত পরীক্ষায় যোগ্য, এইচবিএস, এজি ও অ্যান্টিএইচসিভি রক্ত পরীক্ষায় নেগেটিভ এবং ডোপ টেস্ট ইউরিন পরীক্ষায় নট ডিটেক্টেড ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন ভিআর অর্থাৎ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে। হ্যাঁ প্রেপারস, আপনারা দেখলেন বাংলাদেশে বিজিবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো ভর্তির সময় আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে সে বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও আপলোড করা হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।